এই ধরনের কর্মসূচি আমি ওই জায়গাটাতে ফোকাস করতে চাচ্ছি। আমরা মনে করছি আমরা তৃণমূলের নেতাকর্মী যারা আমরা আছি, আমরা আমাদের কিছু সিনিয়র নেতারা বক্তব্য দিয়েছেন সরকার বেগম জিয়ার নির্দেশে চলবে 10 তারিখের পরে। সাধারণ কিছু নেতাকর্মী উজ্জীবিত হয়েছে, কিন্তু যারা আমরা যারা নীতি নির্ধারকের মধ্যে আছে, যারা বিভিন্ন জেলায় রাজনীতি করেন, তারা বুঝতে পেরেছেন এটা সরকারেরকে একটা চাপ দেওয়ার নির্দেশ। আর এই চাপ, এই উজ্জীবিতটাকেই আমরা ক্যাপিটালাইজ করেছি যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকা চলে আসছে, মনে করেছিল যে একটা ডেস্ট্রাকটিভ কোনো নির্দেশনা দিবে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনাই আছে কোনো ডেস্ট্রাকটিভ কোনো নির্দেশনা যাবে না। কঠোর কর্মসূচি বলতে ডেস্ট্রাকটিভ কেন হবে? কঠোর কর্মসূচি, অহিংস কর্মসূচি তো আরও আছে, অবস্থান হতে পারে, অবস্থান আমাদের, আমরা অনশন হতে পারে, এগুলো আমরা অনশনের মধ্যেও আমরা যেখানে আমাদের পার্টি অফিসে নিরাপদ না, সেখানে অনশন দিতে গিয়ে নেতাকর্মীরা ক্ষতির সম্মুখীন হবে, যেখানে মানববন্ধন দিতে গিয়ে আমরা মানববন্ধন করতে পারছি না, সেই পরিপ্রেক্ষিতেই আমরা এরকম কোনো কর্মসূচির মধ্যে যাব না। আমরা যেই দশ দফা কর্মসূচি দিয়েছি, আমরা এটা মনে করেছি যে এটা সময় উপযোগী একটা কর্মসূচি। দাবি 10টা দাবি এবং যে দাবি আদায়ের প্রেক্ষিতে আপনাদের 24 তারিখ 24 ডিসেম্বর প্রথম যে আপনাদের যুগপথ আন্দোলন গণমিছিল সেটি হবে আর কি, মানে ওইখানে যে গণমিছিল দেখে সরকার কত সব নাকি ধীরে ধীরে এটি বাড়বে? আপনাদের প্রত্যাশা কি যে ধীরে ধীরে এটা বাড়বে? আমরা অবশ্যই একটা স্টিমে আমরা যাব। আমরা 24 তারিখে যেই প্রোগ্রামটা হবে, 24 তারিখের পর যেই প্রোগ্রামগুলি দেওয়া আছে সেই প্রোগ্রাম থেকেই এক দফার আন্দোলনের দিকে যেতে পারে। কারণ কিরণ ভাই দেখেন, এই সরকারের কিন্তু আর 1 বছর সময় আছে, প্রায় 1 বছরের মতো সময় আছে, এরপরে নির্বাচন। যদি সময় কিন্তু আপনাদের 1 বছরই আছে, এর বেশি কিন্তু নেই, যা করার এর মধ্যেই করতে হবে, তাই না? কারণ যে নেতাকর্মীরা মামলার ক্ষেত্রে আপনার নিজের নামও অনেক মামলা আছে, অসংখ্য নেতাকর্মী বাড়িতে, আপনি বললেন যে বাড়িতে থাকতে পারে না, ঢাকায় এসে থাকে বা লুকিয়ে থাকে, তো তাদের জীবনের এসপার ওসপার একটা সমীকরণে তো মানে আসতে হবে, তো তার জন্য সময় খুবই কম আপনাদের এখন সেক্ষেত্রে। আর এই সরকার যদি ম্যাচিউর হয়ে যায়, এই সরকারের তো তার রাষ্ট্রযন্ত্র সবকিছু ব্যবহার করে, তো তাদেরকে নামানোর জন্য আপনাদের আসলে কোন ধরনের আন্দোলন প্রয়োজন বলে আপনি মনে করেন? আপনি একজন মাঠের রাজনীতিক হিসেবে, না, আমরা 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 আমাদের মাঠের বক্তব্যটা খুব স্পষ্ট। আমরা জানি সরকারের সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধী দলকে যেভাবে দমনপীড়ন রাজনীতি শুরু করেছেন, সেখানে যদি আমরা গভর্নমেন্টের সাথে দমনপীড়নের মুখোমুখি হতে যাই এবং কাউন্টার করতে যাই, সেখানে আমাদের নেতাকর্মীদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যাবে, এবং সেটাকে সরকার আন্তর্জাতিক মহলকে দেখাতে চাচ্ছে যে বিরোধী দল কী করছে। আমরা চাব শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের তৃণমূল পর্যায়ে এখন প্রস্তুত এই 9টা বিভাগে এবং ঢাকা সফল সমাবেশ করে আমরা বুঝতে সক্ষম হয়েছি আমাদের নেতাকর্মীরা যে কোনো নির্দেশনা শোনার জন্য প্রস্তুত হয়েছে। আমরা বিশ্বাস করি আন্দোলনের খাতিরে, আন্দোলনের প্রয়োজনে স্থান কালপাত্র পরিবর্তন হতে পারে, সেখানে যেই নির্দেশনা আছে সেই নির্দেশনা পালন করার জন্য আমরা তৃণমূলের নেতাকর্মীরা